অবিলম্বে ধর্মকাণ্ডে জড়িত সমস্ত অভিযুক্তদের গ্রেফতার করে ফাস্ট ট্র্যাক কোর্টের মাধ্যমে অতি দ্রুত বিচার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে, অপরাধীদের গ্রেফতার ও শাস্তি দানের ক্ষেত্রে রাজনৈতিক হস্তক্ষেপ পুরোপুরি বন্ধ করতে হবে এবং ড্রাগস সহ সমস্ত নেশা জাতীয় দ্রব্য বিক্রি পুরোপুরি নিষিদ্ধ করে সংশ্লিষ্ট ব্যবসায়ীদের বিকল্প ব্যবস্থা করা সহ মোট পাঁচ দফা দাবি আদায়ের লক্ষ্যে শনিবার মুখ্যমন্ত্রীর কাছে দাবি জানিয়ে বাঙালি মহিলা সমাজ ত্রিপুরার রাজ্য কমিটির উদ্যোগে বিক্ষোভ প্রদর্শন কর্মসূচি সংগঠিত করা হয়। এদিন রাজধানীর শিবনগরস্থিত আমরা বাঙালি অফিসের সামনে এই কর্মসূচি পালন করা হয়। এদিন এই দাবিগুলি পূরণে জোরালো দাবি জানায় বিক্ষোভকারীরা। দেবদেবীদের পুজো হয়, সে দুর্গা কালী লক্ষ্মী সবাই পুজো হয়, কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই পুজোর মাসটাতেই বেশি ধর্ষণ গণধর্ষণ হয়ে যাচ্ছে। এই যে আমাদের সেই সিরাজুদ্দৌলা বাম আমল থেকে এই বর্তমান সরকার সেই ধর্ষণকাণ্ড দিন দিন বেড়েই চলেছে। আমরা দেখতে পাচ্ছি এই এক সপ্তাহের মধ্যে সেই কুমার সেই পাহাড় থেকে গ্রাম, গ্রাম থেকে শহর ধর্ষণকাণ্ড ঘটেই চলেছে। আপনারা জানেন সেই 19 অক্টোবর কুমারঘাটে ধর্ষণকাণ্ড হয়েছে, যেখানে একটা বিধায়কের পুত্র জড়িত। আবার সেই কৈলাসহরে একটা ধর্ষণ হয়েছে, তারই কিছুদিন পরে আমরা দেখলাম যে 26 অক্টোবর কল্যাণপুরে, যেটা সবথেকে বিভৎস কাণ্ড, একজন জনজাতি নারী যুবতীকে চারজন মিলে ধর্ষণ করেছে, সেখানেও সেখানকার একজন উপপ্রধান সহ চারজন জড়িত নরপশু।